আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নে সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। এবছর বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১২তম অবস্থানে রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই। গত বছর এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম। বেলা ১১টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের দুর্নীতি আরও বৃদ্ধি পাওয়ায় এ বছর স্কোর ২৬ থেকে ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫। আমাদের স্কোর 25 out of 100, পঁচিশ, ১০০-এর মধ্যে ২৫। আমাদের র্যাঙ্ক হচ্ছে কাউন্টিং ফ্রম দ্য টপ, আমরা যদি উপর থেকে হিসাব করি তাহলে ১৪৭তম, যেটা ২০২১-এর মধ্যে সমান আছে। কিন্তু কাউন্টিং ফ্রম বিলো, নিচের থেকে হিসাব করলে আমাদের অবস্থান, যেটি আমরা সবসময় বিবেচনা করে থাকি, আমাদের অবস্থান ১২তম, গতবারের তুলনায় ১ পয়েন্ট ১ স্টেপ নিচে নেমে এসেছি আমরা। দেশের ৬টি সংসদীয় আসনে উপনির্বাচন কাল, এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। গতকালই শেষ হয়েছে প্রার্থীদের প্রচার কাজ। বিকেলের মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে ইভিএম মেশিন সহ নির্বাচনী সব সরঞ্জাম। বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় শূন্য হওয়া আসনগুলো হলো বগুড়া ৪ ও ৬, চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩, ঠাকুরগাঁও ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া ২। সবগুলো কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট নেওয়া হবে। নির্বাচনে আনসার বিজিবির পাশাপাশি মাঠে থাকবে র্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের এখনও খোঁজ মেলেনি, আর নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জে আছেন সহকর্মী আব্দুল রব নাহিদ, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাহিদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নাহিদ, আপনার কাছে জানতে চাইব, প্রার্থীদের প্রচার কাজ তো প্রায় শেষ, তো প্রস্তুতি কেমন দেখছেন ইসির, আর কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পৌঁছানো হচ্ছে কিনা এ ব্যাপারে বিস্তারিত জানাবেন আমাদের। আজকে উপনির্বাচনের যে সরঞ্জাম বিতরণ কার্যক্রম চলছে, আমি এখন অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে। এখান থেকেই চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাচ্ছেন। সকাল থেকে এই কার্যক্রমে বিভিন্ন কেন্দ্রের যে প্রিজাইডিং কর্মকর্তারা এখানে কিছুক্ষণ আগে, মানে ঘন্টাখানেক আগে থেকে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন এবং আজকের মধ্যে সুন্দরভাবে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাবে। এর বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছে, ধন্যবাদ আপনাকে। আব্দুর রব নাহিদ জানাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। অন্যান্য প্রসঙ্গ, ফের পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ালো সরকার। খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে ৫%, গ্রাহক পর্যায়ে এ দাম ৩.৯৪ থেকে বাড়িয়ে ৪.১৪ করা হয়েছে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্য ৬.২০ থেকে বাড়িয়ে ৮.১০ নির্ধারণ করা হয়েছে। পাইকারি দাম সব কোম্পানির ক্ষেত্রে প্রতিটি স্তরেই কিলোওয়াট ঘন্টায় ৫০ বেড়েছে। সরকারের নির্বাহী আদেশে এ দাম বাড়ানো হয়েছে। এজন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে। সংশোধিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি আইনের ক্ষমতা বলে সরকার দ্বিতীয়বারের মতো নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ালো।
ভর্তুকি কমাতে এর আগে গত 21 নভেম্বর পাইকারিতে বিদ্যুতের দাম 19.92 শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি যা ডিসেম্বর থেকে কার্যকর হয়। গত 14 বছরে এ নিয়ে 11তম বারের মতো গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম। দর্শক, এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিলে আছেন আমাদের সহকর্মী সেলিম মালিক। সেলিম, বিদ্যুতের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। আসলে সাথে আসে এই বছর যেটি হয়েছে বছরের প্রথম মাসে আসলে অভাবনীয় ঘটনা ঘটেছে, যেটি বাংলাদেশের ইতিহাসে কখনোই ঘটে নাই। কারণ আপনি জানেন যে গত বছর আগেও আমরা যেটি দেখেছি যে প্রতি বছরে একবার মাত্র বিদ্যুৎ এবং গ্যাসের দাম বৃদ্ধির সুযোগ পেত সরকার, কিন্তু সেটি আইনের মাধ্যমে আসলে পরিবর্তন করা হয়েছে। নির্বাহী আদেশে এখন বছরে কয়েকবার বিদ্যুতের দাম এবং গ্যাসের দাম বৃদ্ধি করতে পারে এবং এমন একটি আইন সংশোধন করা হয়েছে, এবং সেই কারণে কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি গত এই মাসটাই কিন্তু তিনবার কিন্তু বিদ্যুৎ এবং গ্যাসের দাম বৃদ্ধি করা হলো। বিদ্যুতের দাম দুবার বৃদ্ধি করা হয়েছে এবং গ্যাসের দাম একবার বৃদ্ধি করা হয়েছে। গত এই মাসের 12 জানুয়ারি কিন্তু প্রথমবার কিন্তু বিদ্যুতের দাম 5% বৃদ্ধি করা হয়, এবং গতকাল বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, কিন্তু এটি আজকে প্রজ্ঞাপন হিসেবে আসলে জানানো হয়েছে বিদ্যুৎ বিভাগ থেকে। আমি এই বিষয়ে আসলে একটু জানার চেষ্টা করব। আপনি বলবেন চাচা যে বিদ্যুতের যে নতুন করে এই মাসে দুবার দাম বাড়ানো হলো 10%, আসলে এতে করে আমাদের সাধারণ মানুষের খরচ কতটুকু বাড়লো? খরচ বাড়লো মানে অনেক খরচা বাড়লো, অনেক খরচা বাড়লো। আমরা যে বেতন পাই, যে আমরা ইনকাম করি, তাতে তো আমাদের চলা খুব দায়, সংসার চলা খুব দায়। শুধু বিদ্যুৎ বলতে না, এই যে গ্যাস, গ্যাস ছিল কয় টাকা? গ্যাস 2000 টাকা। আগে 700-800 টাকায় গ্যাস কিনতাম, বা 12 সিলিন্ডার, সেই গ্যাসের দাম হয়েছে 1800-1900 টাকা। যাদের সরকারি গ্যাস ভালো, যা কারো বাসা বাসা ওই সিলিন্ডার চলে, তাদের অবস্থা তো খুবই খারাপ। আচ্ছা, এই সব কিছু দাম বৃদ্ধি পেয়েছে, এর মধ্যে আপনি বলবেন যে এই এতে করে আসলে সংসার চালানোটা আসলে আরও বেশি কষ্ট হয়ে দাঁড়াবে কিনা? খুবই কষ্ট হয় আর ক্যাঙ্গরে, খুবই কষ্ট, আমরা আর পারি না, বুঝছেন? এটি আমার কথা। তো দাম সমন্বয়ের জন্য আসলে সরকারকে আরও বেশি নমনীয় হওয়া উচিত কিনা, কি মনে করেন? এরা সব জিনিসের দাম বাড়তি, গ্যাসের দাম বাড়তি, চালের দাম বাড়তি, চিনির দাম বাড়তি, রিক্সা চালাইতে কষ্ট, সব জিনিসের দাম বাড়তি। এটা সরকারে কমাইলে একটু নর্মন ধরে খাইলে গরিবও বাঁচবো, সবাই বাঁচবো। সাথী, আসলে আমি তিনজনের কথা শুনলাম, জানাবো এরা আসলে সবাই নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু সবাই বলছে যে এই বিদ্যুতের দাম কিন্তু তাদের উপরে যে বাড়তি ব্যয়ের বোঝা, এটি আরও বেশি ভারী করবে বলে তারা জানালেন। তো সাথী, এই ছিল আমার কাছে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিক্রিয়া। সেলিম, আপনাকে ধন্যবাদ সার্বিক পরিস্থিতি জানানোর জন্য। দর্শক, রাজধানীর হাতিরঝিল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সেলিম মালিক। রাত পহলেই শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে বাংলা একাডেমি। বইমেলা ঘিরে কোনো সুনির্দিষ্ট হুমকি নেই, কারো উপর কোনো হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। লেখক বা প্রকাশক নিরাপত্তার ঝুঁকিতে মনে করলেন পুলিশকে জানালে নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান তিনি। পুরো বইমেলায় 1500 পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। বইমেলা ও এর আশেপাশে এলাকা সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা হবে। বইমেলা প্রাঙ্গণ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা করেছি। প্রথম হলো বইমেলার স্টলগুলা যেখানে যেখানে থাকবো সেখানে আমাদের ফোর্স থাকবে। তারপরে বইমেলাতে আগত দর্শনার্থী যে সব রাস্তায় আসবে সেই সব রাস্তায় আমাদের ফুট পেট্রোল, বাইসাইকেল পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল, এই সমস্ত পেট্রোল থাকবে। তাছাড়া এই বইমেলা উপলক্ষে আমাদের স্ট্রাইকিং রিজার্ভ থাকবে, এবং আপনারা দেখছেন যে এই পিছনে আমাদের একটা কন্ট্রোল রুম, যে কন্ট্রোল রুমে আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সহ সার্বক্ষণিকভাবে সিনিয়র কর্মকর্তারা থাকবেন এই বইমেলার নিরাপত্তার জন্য। বাংলা একাডেমি থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী এহসানুল হক শাওন। শাওন, আপনার কাছে জানতে চাইব বইমেলার প্রস্তুতি কতটা শেষ হয়েছে?
শাওন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শাওন আপনার কাছে আমি জানতে চাইছিলাম যে বইমেলার প্রস্তুতি কতটুকু শেষ হয়েছে? জি, কাল শুরু হচ্ছে বইমেলা, তো হাতে কিন্তু গুনে গুনে ঘড়ির কাঁটায় খুবই সময় কম, এবং আমরা দেখছি যে মেলা প্রাঙ্গণের যে 11.5 লাখ বর্গফুটের যে জায়গা, সেই জায়গা জুড়ে যে সব স্টল বসেছে, প্রতিটি স্টলেই কিন্তু এখন কর্মযজ্ঞ চলছে। কেউ বই সাজাচ্ছেন, কেউ বাকি যে স্টলের নির্মাণ কাজ সেগুলিও সম্পন্ন করছেন, কেউ ঝাড়ামোছার কাজ করছেন, এরকমটি কিন্তু আমরা দেখছি। এবং নতুন বইও কিন্তু স্টলে তুলে ফেলছেন অনেকে আগেভাগেই, যাতে তারা তাদের যে বইগুলো তা সুন্দর করে সাজাতে পারেন, সেই লক্ষ্য নিয়ে কিন্তু অনেকে এখানে বই সাজাচ্ছেন। তো আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু আজকে আমরা দেখেছি যারা স্টল নিয়েছেন প্রত্যেকেই তার জায়গা থেকে, যাতে বই প্রেমী যারা আসবেন বই কিনতে তাদের লক্ষ্য করে নতুন নতুন বই বেশি তুলেছেন এবার আমরা যেটি দেখেছি। এর পাশাপাশি অনুবাদের বই, শিশু কিশোরদের বই, এবং আমরা যে জানি যে 21শে ফেব্রুয়ারি বা ভাষা আন্দোলনকে ঘিরেই কিন্তু এই যেহেতু বইমেলা, এই অমর 21শে বইমেলা, সেই ভাষা আন্দোলনের যে সম্পর্কিত যেসব বই সেসব বইও কিন্তু এবার অনেকটি এসেছে। এবং বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়েছে যে এবার বইয়ের যে পরিধি বা নতুন বইয়ের সংখ্যাও বাড়ানো যেমন হয়েছে, তেমনি পুরনো বইও কিন্তু তারা তুলে এনেছেন। এবং আমরা জানি যে আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই মেলার উদ্বোধন করবেন, এবং উদ্বোধনের পরেই কিন্তু খুলে দেওয়া হবে। এবং এবারও কিন্তু যে সেই বিকেল 3টা থেকে যে বইমেলা চলবে রাত 9টা পর্যন্ত, সেটি কিন্তু আমরা আগে থেকেই জেনেছি। এবং সবাই বলছেন, আজকে কিন্তু আমরা দেখেছি যে বইমেলা প্রাঙ্গণ পরিদর্শনে এসেছিলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, তিনিও বলেছেন যে পুরো বইমেলা এবার নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে, সেক্ষেত্রে 1500 পুলিশ এখানে মোতায়েন থাকবে। এর পাশাপাশি তারা আর্চওয়ে থেকে শুরু করে ওয়াচ টাওয়ার থাকবে, এবং নিরাপত্তার যাবতীয় যে ব্যবস্থা তারা সব কিছুই নেবেন। এর পাশাপাশি আমরা দেখেছি কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসেছিলেন এখানে মেলা প্রাঙ্গণ পরিদর্শনে, তিনি বলেছেন যে ধর্ম এবং দেশ বিরোধী বা বঙ্গবন্ধু বিরোধী এবং নারী বিরোধী যদি কোনো বই প্রকাশ করা হয় যাতে মেলা প্রাঙ্গণে ঢুকতে না পারে, সেজন্য তারা মনিটরিং সেল করেছেন। এর পাশাপাশি নিয়মিত মনিটরিং করা হবে যে এ ধরনের বই যাতে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে না পারে, এবং সেক্ষেত্রে তারা বলেছেন যে যারা প্রকাশক রয়েছেন সেই প্রকাশকদেরও তারা স্বাক্ষর রাখবেন যাতে এ ধরনের বই মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে না পারে। এবং এদিক থেকে বাংলা একাডেমি যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে সার্বিক ব্যবস্থার জন্য বইমেলায় যাতে কোনো যারা পাঠক আসবেন বা হচ্ছে যারা বই প্রেমী যারা রয়েছেন তারা আসবেন, তাদের সবাইকে তাদের যাতে কোনো ধরনের কষ্ট না হয় তারা সহজেই যাতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক। বাংলা একাডেমি থেকে জানাচ্ছিলেন এহসানুল হক শাওন। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্ত। সব শেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।